হ্যালো বন্ধুরা, আমি আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। জীবনে চলার পথে কিভাবে আমি বাবার সাথে খেলার সাথী হয়েছিলাম সেই কাহিনী আমি আজ তোমাদের শোনাব। তাহলে চলো গল্প শুরু করি। বন্ধুরা, আমি বাবা মার 4 নম্বর মেয়ে। বর্তমানে আমার বয়স 30 বছর, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই বয়সে গত 3 মাস হলো আমি বিধবা হয়েছি। আমার বর হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট করেছে, তাই 2 ছেলে নিয়ে অতল সমুদ্রে পড়ে গেলাম। আমার মা নেই, আমার বিয়ের আগেই মা গত হয়েছেন। অন্যদিকে আমার উপর আমার বাবার কোনো টান নেই। বাবা চেয়েছিল 3 জন মেয়ের পরে আমি যে ছেলে হই, কিন্তু আমি হলাম মেয়ে। মেয়ে হয়ে জন্ম হওয়াটাই হলো আমার কাল। আগের 3 মেয়ের উপরেই বাবার বেশি টান, কিন্তু আমি অভাগী, আমার বিয়েতে বাবা ছিলেন না। আমার জন্মের পরে আমার মা মারা গিয়েছিলেন। বাবা আমার ছোট মাসিকে টাকা পয়সা দিয়েছিলেন, আর ছোট মাসি আমাকে ছোট থেকে মানুষ করে আমার বিয়ে দিয়েছিল। বাবা সেই সময় মুম্বাইয়ে ছিলেন, সেখানেই বাবা থাকেন। বাবা একটা বড় কোম্পানিতে বেশ উচ্চ পদে চাকরি করেন। আমাকে কোনো রকম বিয়ে দিয়েছিলেন একটা অটোওয়ালা ছেলের সাথে। কারণ একটাই, সেটা হলো আমার উপর তার এত ঘৃণা। কোনোদিন আমাকে বাবা কিচ্ছু কিনে দেননি, দিদিদের নামি দামি জিনিস কিনে দিত বাবা। দিদিদের ব্যবহৃত জামাকাপড় পরেই আমার বড় হওয়া। দিদিরা পড়তেন ইংলিশ মিডিয়াম স্কুলে, আর আমি পড়তাম বাংলা মিডিয়াম স্কুলে। দিদিরা বাবার গাড়িতে স্কুলে যেত, আর আমি সাইকেলে করে যেতাম। ছোট সময় থেকেই আমার সাথে বাবার আচরণ এমন ছিল, কিন্তু বাবাকে এই বয়সে সে খুশি করতে পারবো এটা আমার জানা ছিল না। বাবাকে এক রাতেই খুশি করে দিলাম, কিভাবে তা জানতে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। যাই হোক বন্ধুরা, আমি কোনোদিনই ব্যাপারটা মাথায় নিইনি, কারণ আমি এসব মেনে নিয়েছিলাম। তাই আমি আমার মতো থাকতাম, বাবা যেটা বলতো সেটাই মেনে চলতাম বাবাকে খুশি করার জন্য। কিন্তু বাবা খুশি হতেন না। আমার রেজাল্টটা একটু খারাপ হলেই কপালে মায়ের জুটেছে, কিন্তু দিদিরা ফেল করলেও বাবা কিচ্ছু বলতেন না। তাই পরীক্ষায় আমি 2nd ডিভিশন পাওয়ার পর বাবা আমার বিয়ে দিয়ে দিল। তার আগেই অবশ্য আমার 2 দিদির বিয়ে হয়ে গিয়েছিল। বর্তমান গল্পে ফিরে আসি। বাবার বয়স এখন 60 বছর, আর আমার 2 ছেলের বয়স তো আগেই বলেছি। বিধবা হয়ে যাওয়ায় আমি পাগলের মতো হয়ে গেছি, নিজের সুখের কথা ভুলে গেছি। কী যে হবে আমি জানি না, কারণ বাবার কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার কোনো সুযোগ নেই। আমার শ্বশুর শাশুড়ি নেই, ওখানে দেবরের কাছে থাকার কোনো সুযোগ নেই, কারণ ওরা আমাকে রাখবে না। দেবরের কাছে থাকলে এলাকার লোক খারাপ বলবে, এই জন্য আমাকে মাসির বাড়িতে পাঠিয়ে দিল। আমি এই মুহূর্তে মাসির বাড়িতে আছি, তাই মেসোমশাই রাগ করেছেন মাসির ওপরে। আমার খারাপ লাগলো এসব দেখে, আমি দিনে দিনে হতাশ হতে লাগলাম। জানি না কী করব। মাসি বাবাকে জানিয়েছেন আমার অবস্থা, কিন্তু বাবা কোনো উত্তর দেয়নি। সেদিন রাতে খাবার পরেই আমি সিঁড়ির নিচে যে ঘরটায় থাকতাম, মাসি সেখানে এসে আমাকে বলল, তোর মেসোমশাই রাগ করেছে আমার উপরে তোকে এখানে রেখেছে বলে। তুই তো জানিস তোর মেসোমশাই রিটায়ার্ড করেছে, তাই এতগুলো খরচা সামলানো ওনার পক্ষে সম্ভব না। আমি তখন ফুপিয়ে কেঁদে উঠে বললাম, আমি জানি মাসি, তুমি মেসোকে বলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে বলো না, আমি চলে যাব এখান থেকে। আমার কথা শুনে মাসি আমাকে বলল, তোর মেসোর সেই ক্ষমতা নেই রে, তুই তোর বাবার সাথে কথা বল। আমি বললাম, মাসি তুমি তো বাবাকে জানো, বাবা আমাকে রাখবে না। মাসি বলল, সেটা তুই তোর বাবাকে গিয়ে বল, তুই ওর মেয়ে, তোর বাবা যদি তোকে না রাখে তাহলে কি করে চলবে? আইনত তুই তোর বাবার সম্পত্তির অধিকারী। আমি বললাম, মাসি তুমি বাবাকে আর একটা বার বলো না প্লিজ। মাসি এবার মনটা নরম করে আমাকে বলল, দাঁড়া তোর মেসোকে দিয়ে বলাই, তোর বাবা তো আমার কথা উড়িয়ে দেবে। এরপর মাসি মেসোর কাছে চলে গেল, আর তারপরে আমাকে ডাকতে এলো, আরে তোর বাবার সাথে তোর মেসো কথা বলছে।
আমি ছুটে গেলাম কি হয় জানতে। আমাকে শোনানোর জন্য ফোনটা লাউড স্পিকার দিয়ে কথা বলছে। মেষ বাবাকে বলল, ইন্দ্রজিৎ অনেক দিন তো হলো, এবার মেয়েকে নিয়ে যাও, ওনার কথা শুনে। বাবা বলল, আমি ওকে ওখানে রাখবো না, ওকে বলো অন্য কোথাও চলে যেতে। বাবার কথা শুনে আমি কেঁদে উঠলাম। মেষু একটু রেগে বাবাকে বলল, কোথায় যাবে ও, তোমার মেয়ের সাথে তুমি এমন করতে পারো না। শুন, ওর দিদিরাও তো এদেশে থাকে না যে ওকে তারা রাখবে, তুমি নিয়ে যাও ভাই। বাবাও রেগে বলল, আমাকে কেন বলছো, তোমরা ওকে তাড়িয়ে দাও না কেন, আমি ওকে মেয়ে মনে করি না, ও আমার বউকে খেয়েছে, তোমরা রেখে দাও না ওকে। আমি দরজায় মাথা দিয়ে শাড়ির আঁচলটা দিয়ে মুখ গুজে কাঁদতে লাগলাম। মেষ বাবাকে অনেক বোঝালো পুরানো কথা ভুলে মেয়েকে ঘরে নিতে। বাবা অনেকক্ষণ চুপ থাকার পরে বললেন, ঠিক আছে আমি টিকিট পাঠিয়ে দিচ্ছি, ওকে পাঠিয়ে দাও। মনে মনে ভাবছিলাম, যাক বাবা অন্তত রাজি হয়েছেন, কিছুদিন থাকি তারপর বাবাকে বলে একটা চাকরি জোগাড় করে আলাদা থাকব। এর কিছুদিন পর বাবা আমাদের জন্য ডাকযোগে টিকিট পাঠিয়ে দিলেন। তারপর আমি মাসি আর মেষুর কাছে বিদায় নিয়ে ট্রেনে চেপে বসলাম। ওখানে গিয়ে আমি বাবাকে প্রণাম করলাম, কিন্তু উনি আমার দিকে ফিরেও তাকালেন না, শুধু অন্যদিকে মুখ করে হাত দিয়ে দেখিয়ে দিয়ে বললেন, ওটা তোমার ঘর, তুমি ওটাই থাকবে। বাইরে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার ঘরটা ছিল বেশ বড়, ঘরে এসি লাগানো, কিন্তু আমি চালাতাম না, ভয় ভয় করতো আমার, যদি বাবা কিছু বলে আমি ফ্যানের ভরসাতেই চলতাম। ছেলে মাঝে মাঝে বায়না করতো চালানোর জন্য, আমি বাবার ভয়ে চুপ রয়ে যেতাম। বাবা আমার রান্না খাবে না বলে একটা মাসি এসে রান্না করতো, সে মাসি হিন্দিতে কী যে বলতো আমি বুঝতাম না, আর আমার কথাও মাসি বুঝতো না, তাই এই মাসির সাথে তেমন কথা বাড়াতাম না, যা বলতাম তা ইশারায়। যাই হোক, অল্প কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারলাম, আমি যখন ছেলেকে খাওয়াই তখন আমার বাবা আমার দিকে অন্যরকমভাবে তাকিয়ে থাকে। একদিন বাবার একটা শার্ট ধুতে গিয়ে পকেট থেকে একটা প্রোটেকশন পেয়েছিলাম, যা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম। তারপরেও মনে মনে ভাবলাম, যতই যাই হোক উনি আমার বাবা হওয়ার আগে একজন পুরুষ মানুষ, তাই নিজের চাহিদার জন্য উনি করতেই পারেন। বেশ কিছুদিন পরে আমি জানতে পারলাম, বাবা অনেক নামি দামি হোটেলে গিয়ে প্রায় প্রতিদিনই খেলে আসেন, তবে এখানে বলে রাখা ভালো, বাবা প্রায়ই নীল পানি খেয়ে অনেক রাত করে বাড়ি ফিরতেন। একদিনের সকালের ঘটনা, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে মাটিতে, তার সাথে দমকা হাওয়া বইছে। বাবা বেরিয়েছিল সকালে কিন্তু দুপুরেই চলে এলো। সেদিন আমি রান্না করেছিলাম, কারণ সেদিন মাসি আসতে পারেনি। আমি সবেমাত্র ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে বড় ছেলেটাকে নিয়ে পড়তে বসেছিলাম, তখন দেখলাম বাবা এলো, ওনাকে দেখে আমি উঠে গেলাম। সেদিন আমি একটা সাদা শিফনের শাড়ি পরেছিলাম, বাবা হঠাৎ আসায় আমি আর চেঞ্জ করতে পারিনি, তাই একেবারে ভালো মতো বোঝা যাচ্ছিল আমার সব কিছু। আমার দিকে তাকাতেই বাবা যেন থমকে গেলেন, তারপর উনি রান্নাঘরে ঢুকে খাবার আছে কিনা দেখলেন। তখন আমার বড় ছেলে বলল, দাদু আপনি কি খাবেন। বাবা কিছু না বলে তোয়ালে নিয়ে স্নান করতে চলে গেল, আমিও রান্না চাপাতে বসে গেলাম। গরম গরম ভাত আর ডিম ভাজি করে দিলাম, আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভর্তা করলাম। বাবা স্নান করে বেরিয়ে খেতে বসল, আমি চলে গেলাম তার সামনে থেকে। ঘর থেকে দেখলাম বেশ আনন্দের সাথে চেটে পুটে খেয়ে নিল, আমার বেশ আনন্দ হলো, মনটা খুশিতে ভরে গেল। সন্ধ্যেবেলা দেখলাম বাবা পেঁয়াজ কুচি করছেন, ঘরের দিকে তাকিয়ে দেখলাম বাবার টেবিলে নীল পানির বোতল রাখা। আমি রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে রইলাম, আস্তে করে বললাম, বাবা আমি বানিয়ে দেব। আমার দিকে তাকিয়ে উনি ঘরে চলে গেল কোনো কথা না বলে। আমিও বেশ কড়া করে বাঁধাকপি কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া বানিয়ে ছেলেকে বললাম, তোমার দাদুর ঘরে দিয়ে আসো। ছেলে নিয়ে গেল। এমনি করে বাবা কখনো কথা বলে আবার কখনো বলে না, এভাবেই বাবার সাথে আমার জীবন কাটতে শুরু করলো। আমার প্রতি প্রচণ্ড ঘৃণা থাকলেও প্রয়োজনে মাঝে মাঝে টুকটাক কথা বলতে শুরু করলো বাবা। এরপর একদিন রাতে বাবা আমাকে তার রুমে ডাকলো। এবার বাবা আমাকে 3000 রুপি ধরিয়ে দিয়ে বলল আমার নাতিদের কিছু কিনে দিতে আর কিছু ভালো মন্দ রান্না করতে।
আমি বাবাকে বললাম, তুমি সব আয়োজন করো, সেটাই ভালো হবে, তোমার নাতিনদের সাথে করে মার্কেটে নিয়ে যাও। আমার কথা শুনে বাবা বললেন, তাহলে তুমিও আমাদের সাথে যাবে, কাল সকালে আমরা সবাই মার্কেটে যাব। আমার বাবার কখনোই পয়সার অভাব ছিল না। বাবা যে কেন আমার সাথে মিশে গেল তা আমি কিছুটা টের পেলাম, কিন্তু কিচ্ছু করার ছিল না। আমি বিধবা নারী বলে কথা, আমি তো এখন অসহায়ভাবে বেঁচে আছি, তাই আমিও বাবার সাথে মিশে গেলাম। আজ রাতে আর বাবা আমাকে কিচ্ছু বলল না। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরের পর্বে তোমাদের শোনাবো কিভাবে আমি বাবার খেলার সঙ্গী হয়ে উঠেছিলাম সেই গল্প। বন্ধুরা, এরকম নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। আর তুমি যদি ভালো মনের মানুষ হয়ে থাকো, তাহলে ভিডিওতে লাইক দিয়ে নাইস ভিডিও লিখে কমেন্ট করো। বাই বাই, টাটা।